গত রাতে বাড়ি ফেরা হয়নি তাই এখনো চটি পায়ে অলি গলি ঘুরে বেড়ায়। সাহসী গাছ যদি মাঝ রাতে কেঁদে ফেলে সে রাতে ফুল ঝরে যায় তারা ডানা মেলে। গোল পার্কের মোড়ে এসে দেখি দাঁড়িয়ে প্রশান্ত একা বলে চাইছো কি। আমি বলি একটা দোকান যদি খোলা পেতাম এসিতে বসে ঠান্ডা মেশানো জল খেতাম। দেখি পুলিশে যে মানুষ হেঁটে বেড়ায় আমাকে দেখেও দেখে না তাই চট করে আমিও কেটে পড়ি কোনো শর্টকাট ধরে। কিছুটা এগিয়ে বুঝি পথের ভুল, এটা কি চায়না টাউন নাকি গানের স্কুল। কোনো যুবতীর হাসি এসে পড়ে গায়ে কে যেন ডেকে নিয়ে গেল চুপি চুপি পায়ে। লোহার সিঁড়িতে পাখে আমি উপরে পৌঁছেই দেখি কি নোংরামি। দুজনে চাউমিন ছোঁড়ে আর নেশা করে আমাকে নিয়ে যাওয়া হলো পাশের ঘরে। আমাকে বসিয়ে এসি অন করে আমি বলি কোথায় ফাঁসালে কোন চক্করে। এত রাতে কার বাড়ি জেগে থাকে, এটা কি বার নাকি বাড়ি সেটা বলো আগে। এরপর গোলাপের শরবতে আমি ভেসে যাই মরুভূমি পর্বতে। ছুটি বাঁধা স্যুট পরা লোক আসে আমরা ব্রিজ খেলে চলি এক নিঃশ্বাসে। সময় পাইনি তাই সময় দেখিনি, এই জানলায় আলো ফোটে বুঝতে পারিনি। তখন এই হাতে কেউ হাত রেখে বলে তুমি ফিরে যাও বাড়ি সানরাইজ দেখে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখানে এলে আরাম পায় মন, এখানে কেউ থাকতে আসে না যেন। তুমি মাঝে মাঝে এসে থেকে যেও বরং।